আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ব্রেড ফ্রাই স্যান্ডউইচ রেসিপি, যেটা খেলে মন প্রাণ একদম ভরে যাবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করি। একদম ছোট্ট একটা ভিডিও, সবাইকে অনুরোধ করছি পুরোটা দেখার জন্য। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা মুখরোচক রেসিপির সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর আমি একটা মিডিয়াম চামচের 4 থেকে 5 চামচ বেসন নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, ভাজা মশলা গুঁড়ো এখানে অ্যাড করে সমস্ত শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখো এখানে একটা ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ডিম অ্যাড করব, কারণ এর মধ্যে ডিম দিলে এই খাবারের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখানে 2টো ডিম অ্যাড করলাম। ব্যাটারের সাথে 2টো ডিম খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটু খাওয়া সোডা, কারণ খাওয়া সোডা দিলে খাবারটা বেশ মুচমুচে হবে আর একটা ফোলা ভাবও আসবে। তো একদম সামান্য আমি 1 চিমটে মতো এখানে খাওয়া সোডা ব্যবহার করলাম। এটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব। তো এরপর দেখো আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলো আমি এরকম মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটা আস্ত পাউরুটিরও করতে পারো, তবে আমি মাঝখান দিয়ে কেটেছি, তাতে দেখতেও ভালো লাগবে। তো এবার ব্যাটারটা একটু রেস্টে রাখার পরে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়ে ব্যাটারের মধ্যে কাটা পাউরুটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো হাতও লাগাতে হচ্ছে না, চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো এটা দেখে বুঝতে পারছো বেশ একটা ফোলা ফোলা ভাব এসছে, দেখে খেতে ইচ্ছা করছে, তাই তো? এইটা তোমরা যারা না খেয়েছো আমার কথা শুনে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, বেশি কিচ্ছু লাগে না। ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দিতে পারো ব্যাটারের মধ্যে, না হলে এইভাবে করলেও হয়। আমি দেখো একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেলটা যাতে সোপ করে যায়। এরপর বাদবাকিগুলো দিয়ে ফ্রাই করে নিলাম। এখন দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিন্তু আমার এই রেসিপিটা। তাহলে আমার আজকের এই ব্রেডের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে খেতেই পারো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।